नियोग दुर्नीति कांडे इतिमध्ये सीबीआई तरफे कुंतल घोषेर बिरुद्धे प्रथम चार्जशीट देवा हलो एवं कुड़ी पातार ए चार्जशीटे प्रतारणा षड़यंत्र सह एकाधिक धाराय मामला रुजू करा हुएछे एवं ए चार्जशीटे नाम रयेछे एकदिके कुंतल घोष तापस एवं नीलाद्री घोष एदेर नाम रयेछे शिक्षक नियोग दुर्नीतिते सीबीआई एर प्रथम चार्जशीट कुंतल घोषेर बिरुद्धे विस्तारित जानते कथा बोलबो आमादेर प्रतिनिधि प्रकाश सिन्हार संगे प्रकाश ए कुड़ी पातार जे चार्जशीट ताते ठीक की की विषय उल्लेख रयेछे বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো যেটা সিবিআই সূত্রের খবর আজকেই কুন্তল ঘোষ তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ এই তিনজনের নামে চার্জশিট জমা করেছেন সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর আলিপুরের বিশেষ আদালতে আজকে কুড়ি পাতা চার্জশিট জমা করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর এই গোটা চার্জশিটে কুন্তল ঘোষ তাপস মণ্ডলের যে নেক্সাস এবং তুমি জানো তাপস মণ্ডলের যে অভিযোগ ছিল যে কুন্তল ঘোষ ১৯ কোটি টাকা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে নিয়েছিলেন সেই কথার উল্লেখ রয়েছে। এর পাশাপাশি গোটা নেটওয়ার্কে আর কোন কোন এজেন্টরা অ্যাক্টিভ ছিল সেই কথাও কিন্তু চার্জশিটে উল্লেখ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং সিবিআই সূত্রের খবর আইটিসি ৪২০ ১২০ বি ৪৬৭ ৪৬৮ এবং ৪৭১ এই পাঁচটি ধারায় অভিযোগ আনা হয়েছে এবং বিস্তারিতভাবে কুন্তল ঘোষ তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের যে নেটওয়ার্ক ছিল যে নেক্সাস ছিল এবং কাদের কাদের কিভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে সেই বিস্তারিত তথ্য কিন্তু চার্জশিটে পেশ করা হয়েছে। পাশাপাশি সিবিআই সূত্রের খবর শুধুমাত্র কুড়ি পাতার চার্জশিট নয়, এই কুড়ি পাতার চার্জশিটের সঙ্গে বেশ কয়েকশো পাতার ডকুমেন্ট সাক্ষীদের বয়ানের কপি এবং সাক্ষীদের বয়ানের কপি সহ বিভিন্ন যে তথ্য প্রমাণ রয়েছে সেটাও কিন্তু চার্জশিটের সঙ্গে পেশ করেছেন সিবিআই গোয়েন্দারা। এমনই খবর আমরা সিবিআই সূত্র জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। দিল্লিতে আমাকে ডেকেছিল বলে আমি সুপ্রিম কোর্টে ফাইল করেছিলাম যে আপনি কলকাতার কোন মামলায় বা বাংলার কোন মামলায় যেখানে এফআইআর রেজিস্টার হয়েছে বেঙ্গলে আপনি আমাকে দিল্লিতে ডাকতে পারেন না। তাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় ইডিকে দিল্লিতে না ডেকে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপরেও ইডি আমাকে চিঠি পাঠিয়ে একাধিকবার ডেকেছে, আমি গেছি। আমি আবার বলছি আমাকে যদি কোন রকম কোন মামলায় আগামী দিন কোন তদন্তকারী সংস্থা আগামী দিন ডাকে আমি দরকার হলে, আপনারা দেখছেন এই ঝড় ঝল বৃষ্টির মধ্যেও আমাদের জনসংযোগ যাত্রা চলছে এবং একদিনের জন্য আমরা এই যাত্রাকে থামাইনি বা এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে থামাইনি। তার কারণ যে লক্ষ্য নিয়ে আমরা বেরিয়েছি যে আগামী দিন মানুষের মতামত নিয়ে আগামী দিন নতুন জোয়ার নিয়ে একটা নতুন মানুষের পঞ্চায়েত গঠন হবে সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা কাজ করছি। কিন্তু তদন্তের স্বার্থে যদি আগামী কোন সময় আমাকে কোন তদন্তকারী সংস্থা সামন পাঠিয়ে ডাকে আমি দরকার হলে যাত্রা একদিনের জন্য থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব এবং তাদের সাথে পূর্ণ সহযোগিতা করার আমার কর্তব্য। কিন্তু যে কোনো বিচারপতি রায় দিতে পারে, এটা তার এখতিয়ার। একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রাস্তাও খোলা রয়েছে। আমি অর্ডারটার কপি এখনো হাতে পাইনি, আমি অর্ডারের কপি হাতে পেলে আগামী দিন আগামী কাল বা আগামী পরশু আমি ডিভিশন বেঞ্চেও অ্যাপিল করতে পারি, আমি সুপ্রিম কোর্টেও অ্যাপিল করতে পারি। একজন দেশের নাগরিক হিসেবে আমার কাছে এই অপশনগুলো রয়েছে, আমার কাছে এই দরজাগুলো খোলা রয়েছে এবং আমি আবার বলছি যে বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু সিবিআর নেমড অ্যাকিউজ যে রয়েছে যাকে টিভির পর্দায় টাকা দিতে দেখা গিয়েছে তাকে সিবিআই যখন ডাকে না তখন কোর্টের তৎপরতা দেখা যায় না। কিন্তু আমার নাম কুন্তল ঘোষ বলেছে যে ইডি জোর জবরদস্তি তাকে জবরদস্তি প্রেশার ক্রিয়েট করে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাও। আপনারা জিজ্ঞেস করুন না মদন মিত্রকে করেছিল কিনা। আর এই যে অভিযোগ আমি করেছি ২৯ মার্চ শহীদ মিনারের ময়দান থেকে একই দিনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভারতবর্ষের সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভ ছিল সেখানে বলেছে যে হ্যাঁ সিবিআই আমাকেও প্রেশারাইজ করেছিল নরেন্দ্র মোদীর নাম নিতে, বলেছিল নরেন্দ্র মোদীর নাম নাও। এটা আমি বলছি না, ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় প্রাক্তন সভাপতি অমিত শাহ বলেছেন, তিনি বলেছেন যে আমাকেও প্রেশারাইজ করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর নাম নাও তাহলে আপনাকে ছেড়ে দেবো। সুতরাং আমি যে কথা বলছি যে ইডি যে সিবিআই যেভাবে রাজনৈতিক নেতাদের কথায় চলে তাকে মান্যতা দিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমি ঠিক বলছি না ভুল বলছি এটা মানুষ বিচার করবে এবং আমি প্রথম দিন থেকে যা বলেছি আমি আজও তাই বলছি।
যে আমার বিরুদ্ধে অনেকে অনেক চেষ্টা করেছে, ইডি, সিবিআই, এসএফআইও, ইনকাম ট্যাক্স সবই তো আপনাদের অধীনে রয়েছে, আপনারা লাগান। আমি তো বলেছি আমার বিরুদ্ধে কোনো তদন্তকারী সংস্থা লাগাতে হবে না, আপনি এক হাতে প্রমাণ দিন আর এক হাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন, আমাকে দিয়ে উদাহরণ কায়েম করুন যাতে আগামী 200 বছর এরকম ভাবে কেউ কোন রকম দুর্নীতিতে লিপ্ত না হতে পারে বা দুর্নীতির সাথে যোগসাযোগ রেখার সাহস না দেখাতে পারে। আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলুন।